রাশিয়া ইউক্রেনের বিরতিহীন যুদ্ধের মধ্যেই নতুন সংকট ফিলিস্তিনে ইসরায়েলের নির্বিচার হামলা বেঘরে মরছে বেসামরিক মানুষ মুহুর্মুহু অস্ত্রের গর্জন এমন মানবিক সংকটের শেষ কোথায় জানা নেই কারো সবসময় যুদ্ধের বিরোধিতা করে আসা বাংলাদেশ এবারও দিল শান্তির ডাক বৃহস্পতিবার বিকেলে রাজধানীতে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফিলিস্তিনে হামলা বন্ধে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানান এক যুদ্ধ থামতে না থামতেই আপনারা দেখেছেন এখন ইসরায়েল যেভাবে আমাদের প্যালেস্টাইনিয়ানদের উপরে অত্যাচার শুরু করেছে ইতিমধ্যে তাদের অনেক জায়গা তো দখলই করে ফেলেছে আর এখন তো সেটা একটা অবরুদ্ধ অবস্থা আমার অনুরোধ থাকবে আন্তর্জাতিক পর্যায়ে যে এগুলি বন্ধ করতে হবে এই যুদ্ধ বন্ধ না করতে পারলে আর এইভাবে অস্ত্রের খেলা বন্ধ না করতে পারলে আসলে সাধারণ মানুষই কষ্ট ভোগ করে এই কষ্টটা যেন সাধারণ মানুষ না পায় সেটাই আমাদের আমরা চাই আমরা শান্তি চাই বিশ্ববাজারে বাংলাদেশের চামড়া খাতের প্রসারে এবারও আয়োজন করা হয়েছে লেদার ফুটওয়্যার অ্যান্ড লেদার গুডস ইন্টারন্যাশনাল সোর্সিং শো বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে উদ্বোধনী অনুষ্ঠানে চামড়া শিল্পকে আরও লাভজনক করতে সংশ্লিষ্টদের আন্তরিক হবার আহ্বান জানান তিনি আমরা চাই যে কাজের ক্ষেত্রে এই লাল ফিতার দৌরত্ব যেন আর না থাকে আমাদের সরকারি কর্মকর্তা কর্মচারীদেরকে আমরা বলবো যত দ্রুত আমরা রাজনৈতিকভাবে সিদ্ধান্ত দিতে পারি কিন্তু আবার সেখানে মাঝে মাঝে একটু আটকা পড়ে যায় তো সেটা এমন কোনো ব্যাপার না একটু আন্তরিক হলেই কিন্তু এই সিদ্ধান্ত কার্যকর করা যেতে পারে অঞ্চল ভিত্তিক ট্যানারি শিল্প তৈরির পরিকল্পনার কথাও জানান সরকার প্রধান চামড়া শিল্প উন্নয়ন কর্তৃপক্ষ তৈরির ইচ্ছের কথা বলেন তিনি এই আয়োজনের মধ্য দিয়ে এই খাতে দেশি বিদেশি বিনিয়োগ আকৃষ্ট হবে এমন প্রত্যাশা সরকার প্রধানের চামড়া শিল্প উন্নয়ন একটা কর্তৃপক্ষ আলাদা করে দেব যাতে এই যে ছোটোখাটো যে সমস্যাগুলি হয় এই সমস্যাগুলি যেন আর না হয় সেই বিষয়ে আর এখন আমরা সাভারে করছি আমার আর একটা পরিকল্পনা আছে অঞ্চল ভিত্তিক যদি আরও কয়েকটা এই ধরনের ট্যানারি শিল্প গড়ে তুলতে পারি তাহলে কিন্তু আমাদের এই চামড়া সংরক্ষণ চামড়া প্রক্রিয়াজাত করা চামড়া ব্যবহার এটা কিন্তু বৃদ্ধি পাবে উদ্বোধনী অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসে কৃত্রিম বুদ্ধিমত্তা অপরাজিতার সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী প্রস্তুতকৃত ফিনিশড চামড়া থেকে উন্নত মানের চামড়াজাত পণ্য ও পাদুকা তৈরি করতে পারি অবশ্যই আমরা ডিজিটাল বাংলাদেশ করছি কাজে আমাদের প্রতিটি কাজই এখন ডিজিটাল ডিভাইস ব্যবহার করে আমরা করব এবারের আয়োজনের প্রতিপাদ্য পসিবল ইন বাংলাদেশ শিল্প কারখানা রয়েছে হাতিকুর রহমান তমাল সময় সংবাদ ঢাকা